যুক্তরাষ্ট্রের ফুটবলে উড়ন্ত ছন্দে আছে ইন্টার মায়ামি। লিওনেল মেসি যোগ দেওয়ার আগে দলটি ছিল MLS এর পয়েন্ট টেবিলের তলানিতে। তলানির দল হিসেবে পরিচিতি পাওয়া ইন্টার মায়ামিকে রীতিমতো বদলে দিয়েছেন মেসি। আর্জেন্টাইন সুপারস্টার দলটিতে যোগ দেওয়ার পর থেকে এ নিয়ে টানা চার ম্যাচে লিগ কাপে জয় পেয়েছে ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের লিগ কাপে টানা জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মেসির ইন্টার মায়ামি। সবশেষ লিগ কাপের শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে FC ডালাসকে পরাজিত করেছে ইন্টার মায়ামি। সেই ম্যাচে 3-1 গোলে পিছিয়ে পড়া দলটিকে একাই জিতিয়েছেন লিওনেল মেসি। ম্যাচে জোড়া গোল করেছেন তিনি, যা যুক্তরাষ্ট্রের ফুটবলে অভিষেক ঘটার পর আর্জেন্টাইন সুপারস্টারের সপ্তম গোল ছিল। চার ম্যাচে 7 গোল 1 অ্যাসিস্ট করেছেন মেসি। এদিকে যুক্তরাষ্ট্রের লিগ কাপে ইন্টার মায়ামি এবার মাঠে নামছে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে। ইন্টার মায়ামির এই ম্যাচের প্রতিপক্ষ শার্লট। লিওনেল মেসি যোগ দেওয়ার আগে দলটির বিপক্ষে সবশেষ 3 দেখায় দুটিতে জিতেছে ইন্টার মায়ামি, একটি ম্যাচে পরাজিত হয়েছে তারা। গত 2 জয়ের আত্মবিশ্বাস নিয়ে শার্লটের বিপক্ষে যুক্তরাষ্ট্রের লিগ কাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে মেসির ইন্টার মায়ামি। বিগত ম্যাচে জয়ের রেকর্ডে এগিয়ে থাকার আত্মবিশ্বাসের পাশাপাশি লিওনেল মেসির দুর্দান্ত ফর্ম ইন্টার মায়ামিকে এই ম্যাচেও জয়ের সুবাস দিচ্ছে।